বলছি কালিয়াগঞ্জে মানে সর্বত্র একটা হাওয়া উঠছে যে 25 তারিখ নাকি খেলা হবে, কি খেলা সেই? দেখুন একটা কথা হচ্ছে, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি, কালিয়াগঞ্জের প্রত্যেকটা জায়গায় মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। কিছু জায়গায় বিভিন্ন রকম ছাপ্পা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কারণে আমাদের প্রার্থীরা জয়ী হতে পারেনি, কিন্তু যা পরিস্থিতি চলছে কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষ চাচ্ছে ভারতীয় জনতা পার্টির যাতে পৌর বোর্ড গঠন হোক। আমরা সমস্ত বিষয় নিয়ে দেখছি, আমাদের যে নেতৃত্ব রয়েছে আমাদের কাউন্সিলরদের মধ্যে উনি দেখছে, বাকি আর টিম ক্যাপ্টেন দেখছে, বাকি 25 তারিখ এই সমস্ত বিষয়ের জবাব কালিয়াগঞ্জের মানুষ তথা অন্যান্য জেলারও মানুষ দেখতে পাবে। আমরা 25 তারিখের অপেক্ষায় বসে আছি, 25 তারিখ সমস্ত কিছুর জবাব দেবে। আচ্ছা বলছি, এই যে তৃণমূলের যে 10 জন কাউন্সিলর রয়েছে, তারা কি আপনাদের সাথে কোনো তলে তলে যোগাযোগ করছে? কিছু কাউন্সিলর যোগাযোগে আছে, আমি এর আগেও প্রেস বাইটে আমি বলেছি। আচ্ছা, যোগাযোগ আমাদের নেতৃত্বের সাথে করছে। তাদের বক্তব্য কি সেটা আমার নেতৃত্বে বলতে পারবে, সেই বিষয়ে আমার অতটা বলার অধিকার নেই। আচ্ছা, তো চলছে, বাকি আমাদের নেতৃত্ব উনি দেখছেন সমস্ত বিষয় কিভাবে কি করছে। তা আগামী 25 তারিখ সমস্ত কিছু খেলা হবে, স্যার অবশ্যই খেলা হবে, 25 তারিখ খেলা হবে। আচ্ছা, বললাম এই যে ভাইস চেয়ারম্যান, কালিয়াগঞ্জ পৌরসভা ভাইস চেয়ারম্যান নিয়ে একটা আমরা দেখছি মানে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব দেখা দিয়েছে, প্রতিটা অনেক ওয়ার্ড থেকেই দাবি উঠছে ভাইস চেয়ারম্যানের, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে কালিয়াগঞ্জে তৃণমূল নেতৃত্ব ভাইস চেয়ারম্যান হিসেবে ঈশ্বর রজতের নাম নাকি ঠিক করেছে, এরকম আমরা শুনতে পারছি বিশ্বস্ত সূত্রে, কি বলবেন? দেখুন একটা কথা হচ্ছে, যে দল বর্তমান যারা বর্তমান শাসক দল যারা রয়েছে, কে ভাইস চেয়ারম্যান হবে এটা কেউ বলতে পারবে না, কাউন্সিলর যারা আছে তারাও সঠিকভাবে সেটা বলতে পারবে না। কারণ ঘটনা হচ্ছে, এরা সমস্ত কাউন্সিলরদের নিয়ে এরা খেলা করছে, আর আমার মনে হয় যে এরা আগে চেয়ারম্যানটা গঠন করে তাহলে আর কোনো ক্ষমতা কাউন্সিলরদের হাতে থাকবে না। চেয়ারম্যান গঠন করে যাওয়ার পরেই তারপরে তাদের মন অর্জি অনুযায়ী তারা কাউন্সিলর ফাইনাল করবে, কিন্তু আমরা বাইদি বাই লোক মোটপথ যেটা মোটামুটি একটা মানুষের মুখে মুখে শুনতে পাচ্ছি যে নতুন কাউকে ভাইস চেয়ারম্যান পদে বসাতে চলছে, তার জন্যই এত দেরি হচ্ছে। তারা চাচ্ছে পৌর প্রতি নির্বাচন করে তারপরে তাদের মন অনুযায়ী সেই মুখ তারা সামনে নিয়ে আসবে। আমরা শুনতে পারছি যে ঈশ্বর রজত নাকি 13 নম্বর ওয়ার্ডে তিনি নাকি মানে যে ভাইস চেয়ারম্যান হতে চলছেন, এরকমই একটা সূত্রের মারফত আমরা জানি না। তাদের নেতৃত্ব ভালো বলতে পারবে বিষয়টা, তা সেই সব নেতৃত্ব যারা এখানে ইয়ে করছে তাদের নেতৃত্বটাই বলতে পারবে কে হচ্ছে। কিন্তু আমার জানি যে এখানে যেরকম চেয়ারম্যান নিয়ে ঘটনা ঘটেছে যে নতুন কাউকে বসিয়েছে, ঠিক একই রকম ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রেও হতে চলছে, এটা আমাদের কাছে বিভিন্ন সূত্রে বা হোক লোক মারফত আমরা জানতে পারি। দীর্ঘদিনের কাউন্সিলর বসন্ত রায় তিনি তো এবার ভাইস চেয়ারম্যান হচ্ছেন না, এমনটাই খবর রয়েছে মানে সূত্রের মারফত। তো সেখানেও গতকাল আমরা দেখলাম বিক্ষোভ দেখালো সেখানকার মানুষরা, এই ব্যাপারটা কী বলবেন? দেখুন সেটা তাদের বিশেষ বিষয়, আর স্বাভাবিক বসন্ত তার লোকটা খারাপ নয়, ভালো লোক, এবং আরও অন্যান্য পুরনো নেতৃত্ব যারা আছে যারা জিতেছে এও খারাপ নয়। এখন বাকি ওদের যারা নেতৃত্ব রয়েছে তারা এখন কী চিন্তাভাবনা করছে, তাদের নতুন নতুন বসিয়ে বিভিন্নভাবে লাঠি ঘোরানোর খেলা চলবে অন্য দিক থেকে, তার জন্যই অনভিজ্ঞ লোক দিয়ে পৌরসভা চালানোর এরা চিন্তাভাবনা করেছে। আদৌ কি পৌর বোর্ড গঠন করতে পারবে তৃণমূল? সেটা 25 তারিখ দেখবে, 25 তারিখ কী হচ্ছে। বাকি সমস্ত কিছু আমাদের নেতৃত্ব সমস্ত কিছু বলবে, মুচকি হাসি তো অন্যরকম বলছে, আমি আর এই বিষয় নিয়ে কিছু বলবো না। নমস্কার।